যোৱাকালি কেন্দ্রীয় শক্তিমন্ত্রী আর কে সিং ডাঙরিয়ায় যে বক্তব্য প্রদান করেছে সেই বক্তব্যক আমি জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে বিরোধিতা করেছো। কব খোঁজে যে নামনি সোৱণশিৰি জলবিদ্যুৎ প্রকল্পকে আদি করে উত্তর পূর্বাঞ্চল নির্মাণ হয়ে থাকা বৃহৎ জলবিদ্যুৎ প্রকল্পের বিরুদ্ধে যাক দল সংগঠনে প্রতিবাদ সাব্যস্ত করেছিল, সেই দল সংগঠনবিলাকে বিদেশের পুঁজিরে ইয়াত এনে ধরনে আন্দোলন করেছে বলে তেওঁ যে বক্তব্য প্রদান করেছে সেই বক্তব্য আমি জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে এই কারণেই তীব্র বিরোধিতা করেছো যে 2014 চনের নির্বাচনের পূর্বে তেওঁলোকে শাসনলৈ অহাৰ পূৰ্বে বৃহৎ নদীবান্ধৰ বিৰুদ্ধে বিজেপি অসম প্ৰদেশেও ইয়াত আন্দোলন কৰিছিল। মই এটা তেওঁক প্ৰশ্ন সুধিব খুজিছোঁ, সেই সময়ত অসম বিজেপিয়ে বিদেশৰ পৰা বা বহিৰাষ্ট্ৰৰ পৰা ধন লৈ ইয়াত আন্দোলন কৰিছিল নেকি? গতিকে তেওঁলোকে 2014 চনৰ নিৰ্বাচনৰ পূৰ্বে তেওঁলোকৰ নেতা সেই সময়ৰ প্ৰধানমন্ত্ৰী পদৰ প্ৰাৰ্থী নরেন্দ্র মোদী ডাঙরিয়া আর বিজেপি রাষ্ট্রীয় সভাপতি রাজনাথ সিং ডাঙরিয়ায় বিভিন্ন প্রান্তত আন হেন এলাকায় খুদ গেরুকামুখত রাজহুয়া সভা পাতি কৈছিল যে নামনি সোৱণশিৰি জলবিদ্যুৎ প্রকল্পকে আদি করে উত্তর পূর্বাঞ্চলত নির্মাণ হয়ে থাকা বৃহৎ নদীবান সমূহ শাসনলৈ আহিলে বন্ধ করে দিয়া হব। কিন্তু সেই সময়ত সুস্থ মগজে নাছিল নেকি? সেই সময়ত মদ ভাং কানি খাই বক্তব্য প্রদান করেছিল নেকি? যেটা স্বাভাবিক পরিস্থিতিলৈ ঘুরি আহিল বৃহৎ নদীবান লগা হল আর যে বক্তব্য প্রদান করেছে শক্তিমন্ত্রীগৰাকীয়ে যে অর্থনৈতিকভাবে কি লাভবানিত হব সেই কথাও স্পষ্টভাবে কব পৰা নাই। আমি এটা কথা কৈ আহিছোঁ যে নামনি সোৱণশিৰি জলবিদ্যুৎ প্রকল্পের নামনি অংশত বসবাস করা মানুষের জীবন সম্পত্তি যি পর্যন্ত নিরাপদ নহয়, যি পর্যন্ত বিশেষজ্ঞ সমিতির প্রতিবেদন রাজহুয়া নহয়, যি পর্যন্ত বিশেষজ্ঞ সমিতির প্রতিবেদন বা টাই পার্টির যা সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত সমূহ কার্যকরী নকরে সেই পর্যন্ত নামনি সোৱণশিৰি জলবিদ্যুৎ প্রকল্পের কাম অনতিবিলম্বে বন্ধ রাখব লাগে বলে আমি জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে দাবি জানাইছোঁ।